আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। বর্তমান কোভিড পরিস্থিতিতে সবাই সচেতনভাবে চলাফেরা করছো, তো আসো আজকে আমরা অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বেশ কয়েকদিন হয়ে গেল কোনো ক্লাস দেওয়া হয় না। আমার অনেক সুপ্রিয় শিক্ষার্থী আমাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় রিকোয়েস্ট করেছ যে যাতে আমি অতি সত্বর ক্লাস দেই, তো সেই বিষয়টি চিন্তা করেই আজকে ক্লাসটি নিচ্ছি। তো সবাই মনোযোগ দিয়ে কাজটি উপভোগ করবে আশা করছি। শিক্ষক পরিচিতি, আমি আব্দুর রহমান ভূঁইয়া, প্রভাষক অর্থনীতি, মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি নিম্নরূপ: অর্থনীতির প্রথম পত্র অধ্যায় তৃতীয় একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমার অনেক স্টুডেন্ট আছে যারা প্রায় সময়ই বলে, স্যার আপনি একটু সিকিউ কোশ্চেন সলিউশন দিয়ে। তো সেক্ষেত্রে আসলে সিকিউ কোশ্চেন তো আসলে এটার কোনো সীমারেখা নেই। তো একটা এক্সাম্পল আজকে এখানে নিয়েছি, সেখান থেকে আমি এটা সলিউশন দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমরা উপকৃত হবে। তো আসো, এখানে তোমরা নিশ্চয়ই স্লাইডে দেখতে পাচ্ছ যে সৃজনশীল প্রশ্ন এক, এখানে উদ্দীপক হিসেবে দুটি সূচি বা টেবিল দেওয়া আছে। বলা হচ্ছে এ উৎপাদনকারী এবং অপরটি আছে বি উৎপাদনকারী। এখানে এ উৎপাদনকারীর ক্ষেত্রে ভূমি স্থির বিবেচনা করা হয়েছে এবং একপাশে আছে শ্রমের পরিমাণ 1, 2, 3 এবং মোট উৎপাদন 20, 30, 35। অপরদিকে অপর টেবিলে বি উৎপাদনকারীর যে টেবিলটি আছে সেখানে শ্রম ও মূলধন উৎপাদনের উপকরণ হিসেবে বিবেচিত হয়েছে এবং এখানে তার পরিমাণ হচ্ছে 1, 2, 3 একক এবং মোট উৎপাদনের ক্ষেত্রে 20, 30 ও 35 একক উল্লেখ করা হয়েছে। তো যে প্রশ্ন এই উদ্দীপক বেসড যে কোশ্চেনগুলি সেগুলি তোমরা একটু দেখে নাও, সেটা কি প্রথমত হচ্ছে উৎপাদন অপেক্ষক কি, দ্বিতীয়ত হচ্ছে স্বল্পকালে স্থির উপাদান থাকে কেন, তৃতীয়ত হচ্ছে এই উৎপাদনকারীর প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করো, এবং অ্যাট লাস্ট যে কোশ্চেনটা আছে উচ্চতর দক্ষতা সেটা কি, সেটা হচ্ছে এ এবং বি উৎপাদনকারীর ক্ষেত্রে একই ধরনের উৎপাদন বিধি কার্যকর হয়েছে কি, যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার মতামত উপস্থাপন করো বা দাও। তো আসো আমরা পরবর্তী স্লাইডে যাই, এখানে আমরা সলিউশন দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এখানে একটু খেয়াল করো, আমি প্রথম যে কোশ্চেনটি সেটা হচ্ছে উৎপাদন অপেক্ষক কি, হোয়াট ইজ প্রোডাকশন ফাংশন। আমি এখানে উল্লেখ করিনি, তদুপরি আমি বলে দিচ্ছি যে অ্যাডভার্স তোমাকে প্রোডাকশন ফাংশন জানতে হলে তোমাকে যে বিষয়টি আগে জানতে হবে সেটা হচ্ছে অপেক্ষক কি, এবং অপেক্ষক কি সেটা আমি এখানে যেহেতু সরাসরি চাওয়া হয়নি তার জন্য আমি সেভাবে উত্তরটি এখানে লিখিনি। তো আমি তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, অপেক্ষক হচ্ছে স্বাধীন ও অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক, যখন গাণিতিকভাবে প্রকাশ করা হবে তখন তাকে অপেক্ষক বা ফাংশন বলা হয়। তো এখানে যে কোশ্চেনটি সেটি হচ্ছে উৎপাদন অপেক্ষক কি, তা আমি উত্তরটি দিয়েছি এভাবে, উৎপাদনের পরিমাণের সাথে উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত উপকরণের নির্ভরশীলতার সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে উৎপাদন অপেক্ষক বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি কিছুক্ষণ আগে বলেছি যে অপেক্ষক হচ্ছে স্বাধীন ও অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক। আমরা যে সংজ্ঞাটি এখানে চিন্তা করেছি বা বিবেচনা করেছি সেটা হচ্ছে যে উৎপাদনের পরিমাণের সাথে উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত উপকরণের
নির্ভরশীলতার সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হবে তখন তাকে উৎপাদন অপেক্ষক বলা হবে। এখানে স্বাধীন অধীন চলক কোন কোনটি যদি জানতে চাও সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি, এখানে উৎপাদনের পরিমাণ হচ্ছে অধীন চলক এবং ব্যবহৃত যে উপকরণ সেগুলি হচ্ছে স্বাধীন চলক। তো এক্ষেত্রে স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো যে উৎপাদনের পরিমাণের সাথে যে উপকরণের নির্ভরশীলতার যে সম্পর্ক তা যখন আমরা গাণিতিকভাবে প্রকাশ করব তখন তাকে প্রোডাকশন ফাংশন বা উৎপাদন অপেক্ষক বলা হবে। এখানে একটা এক্সাম্পল দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, এই অংশটুকু না লিখলেও হবে। সেটা হচ্ছে যদি ক্যাপিটাল অ্যান্ড লেবার এই দুটি যদি উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত যথাক্রমে মূলধন শ্রমের পরিমাণ এবং কিউ যদি উৎপাদনের পরিমাণ কোয়ান্টিটি দ্যাট ইজ কিউ দ্যাট ইজ কোয়ান্টিটি উৎপাদনের পরিমাণ নির্দেশ করে তাহলে উৎপাদন অপেক্ষকটি হবে নিম্নরূপ, কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ ক্যাপিটাল অ্যান্ড লেবার। অ্যাজ ইউ অল নো দ্যাট হিয়ার কিউ ডিনোটস ফর কোয়ান্টিটি অফ প্রোডাকশন অ্যান্ড ক্যাপিটাল ডিনোটস ফর কে কে ডিনোটস ফর ক্যাপিটাল অ্যান্ড এল ডিনোটস ফর লেবার। আসলে কিউ দ্বারা আমরা উৎপাদনের পরিমাণ এবং কে দ্বারা আমরা মূলধনের পরিমাণ এবং এল দ্বারা আমরা শ্রমকে নির্দেশ করি। আর এই যে এফ সাইনটি এটা হচ্ছে নির্ভরশীলতার প্রতীক, অর্থাৎ কোয়ান্টিটি এবং এই যে উৎপাদনের উপকরণ ক্যাপিটাল এবং লেবার এই দুটার মধ্যে যে নির্ভরশীলতা সেটা নির্ভরশীলতা প্রতীক বোঝাতে অ্যাপ ব্যবহৃত হয়। সুতরাং এটি একটি উৎপাদন অপেক্ষক। এখন তোমরা অনেকেই জানো এটি আবার আমরা আবার বলতে পারি এটি একটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, কেননা এখানে আমরা ক্যাপিটাল এবং লেবার দুইটাই কিন্তু পরিবর্তনশীল উপকরণ হিসেবে চিন্তা করেছি। যাই হোক, এটা তোমরা যদি সাম আপ করো তাহলে বলতে পারো যে এটি হচ্ছে একটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তো তোমরা যদি বলো স্যার আমরা উত্তর অনেক সময় আমরা অনেক শিক্ষার্থী জিজ্ঞেস করে স্যার আমরা কি পুরোটাই লিখবো, হ্যাঁ পুরোটাই লিখার প্রয়োজন নেই, উৎপাদন অপেক্ষক বলে পর্যন্ত লিখলেই হবে। বাট আমি এখানে দিয়ে অংশটুকু লিখেছি কেন, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়, আর যদি পুরোটা দাও তাতেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপর দ্বিতীয় কোশ্চেন ছিল স্বল্পকালে স্থির উপাদান থাকে কেন। তো আমরা জানি যে আমাদের উৎপাদনের যে সময়কাল বা সময় সেটাকে দুভাগে ভাগ করে একটা স্বল্পকাল দীর্ঘকাল। তো স্বল্পকাল হচ্ছে এমন এক সময় যখন কোনো ফার্মা শিল্প দ্রব্য উৎপাদনে নিয়োজিত স্থির উপাদানসমূহ যেমন স্থায়ী কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা অবচয় ব্যয় সম্পত্তি কর বিমা প্রিমিয়াম ঋণ বাবদ সুদ বিল্ডিং ভাড়া ইত্যাদি পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র পরিবর্তনশীল উপাদানের হ্রাস বৃদ্ধি দ্বারা উৎপাদন কমাতে বা বাড়াতে পারে। সুতরাং একটি বিষয় তোমরা স্পষ্ট হয়ে গেলে স্বল্পকালে উৎপাদনকারী কোনো স্থির উপাদানের পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র পরিবর্তনশীল যে উপাদানগুলি আছে সেগুলোর পরিবর্তনের মাধ্যমে সে উৎপাদনকে পরিবর্তন করতে পারে, অর্থাৎ হ্রাস বা বৃদ্ধি করতে পারে। তো স্বল্পকালে স্থায়ী কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা উদ্যোক্তা নিজস্ব শ্রমের মজুরি অবচয় ব্যয় সম্পত্তি কর বিমা প্রিমিয়াম ঋণ বাবদ সুদ বিল্ডিং ভাড়া ইত্যাদি উপাদান সংশ্লিষ্ট ব্যয় উৎপাদনকারীকে ইত্যাদি উপাদান সংশ্লিষ্ট ব্যয় উৎপাদনকারীকে বহন করতে হয়, এই উপাদানগুলিকে স্থির উপাদান বলে। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে উৎপাদনের পরিমাণ শূন্য হলেও উৎপাদনকারীকে স্থির উপাদান সংশ্লিষ্ট ব্যয় তথা স্থির ব্যয় বহন করতে হয়। স্বল্পকালে স্থির উপাদান ছাড়া তথা তৎসংশ্লিষ্ট ব্যয় বহন করা ছাড়া উৎপাদন করা সম্ভব নয়, কেননা আমরা উৎপাদনের সকল উপকরণ একমাত্র শুধুমাত্র আমরা দীর্ঘকালে পরিবর্তন করতে পারি। তো সুতরাং স্বল্পকালে যদি উৎপাদন করতে হয় আমাদেরকে স্থির উপাদানগুলো যেটা আমরা পরিবর্তন করতে পারি না সেটা এবং সেই সাথে যদি উৎপাদনকে বৃদ্ধি করতে চাই আমাদের কী করতে হবে, পরিবর্তনশীল উপকরণের নিয়োগ বৃদ্ধি করতে হবে, তার মাধ্যমে উৎপাদনকে আমরা প্রভাবিত করতে পারব। তাহলে স্বল্পকালে স্থির উপাদান ছাড়া যেমন আমরা যদি একটা বিল্ডিংয়ের কথা উৎপাদন করতে গেলে আমাদের মনে করে একটা বিল্ডিং ভাড়া নেওয়া আর তারপর স্থায়ী কিছু শ্রমিক কর্মকর্তা কর্মচারী লাগতে পারে, আমাদের ঋণ লাগবে কারণ আমরা শ্রমিক ছাড়া কীভাবে উৎপাদন করব, আবার আমাদের এখানে আবার কী লাগবে আমরা যদি লোন নেই তো সেক্ষেত্রে লোনের যে সুদ সেই বিষয়গুলো কিন্তু উৎপাদনকারীকে বহন করতে হবে। তাই যেহেতু স্থির উপাদান ছাড়া তথা সংশ্লিষ্ট ব্যয় তৎসংশ্লিষ্ট ব্যয় বহন ছাড়া উৎপাদন করা সম্ভব নয়, তাই স্বল্পকালে স্থির উপাদান থাকে। আচ্ছা, আমরা এবার পরবর্তীটায় আসি। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের প্রশ্ন ছিল যে আমাদের এ উৎপাদনকারীর প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা তোমরা সবসময় মনে রাখবে সৃজনশীল প্রশ্নে সবসময়
ক নম্বরের কোশ্চেন ক যে কতে থাকে হচ্ছে জ্ঞানমূলক কতে থাকে অনুধাবন গতে থাকে প্রয়োগ ঘতে থাকে লাস্টে যে থাকে উচ্চতর দক্ষতা তবে গ এবং ঘতে গ এর ভিতরে তিনটা স্টেজ থাকে একটা হচ্ছে জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ আর লাস্টে যেটা সেটাতে জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা সব বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে তো প্রথমত আমার এই ক্ষেত্রে এই উৎপাদনকারী প্রান্তিক উৎপাদন রেখা যদি অঙ্কন করতে হয় তাহলে প্রথমত প্রান্তিক উৎপাদন কি সেটা জানতে হবে প্রান্তিক উৎপাদন হচ্ছে অন্যান্য উপকরণ স্থির থেকে পরিবর্তনশীল উপকরণের এক একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন ঘটে তাকে প্রান্তিক উৎপাদন বলি এটা হচ্ছে আমার জ্ঞানমূলক প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিলাম এবার আসো আমি যদি একটু তোমাদের প্যান নেই একটা মিনিট প্যান নিয়েছি তো আমি যে প্রান্তিক উৎপাদন এখান থেকে সরাসরি এখানে দেখাতে চাই যে প্রান্তিক উৎপাদন কিভাবে হিসেব করা হয় আমার তোমরা এখানে স্ক্রিনে নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ এই উৎপাদনকারীর এই উৎপাদনকারীর যে টেবিলটা এখানে দেখো আমার যখন শ্রমের পরিমাণ হচ্ছে এক একক তখন মোট উৎপাদন হচ্ছে ২০ আবার যখন শ্রমের নিয়োগ বেড়ে ২ একক হয় তখন আমার কি হচ্ছে মোট উৎপাদন হচ্ছে ৩০ একক আবার যখন শ্রমের নিয়োগ ৩ একক হয় তখন মোট উৎপাদন ৩৫ একক এখন এক্ষেত্রে আমি একটু দেখাই যে তোমাদের যে প্রান্তিক উৎপাদনটা কিভাবে বের করা হলো আমরা জানি যে অন্যান্য উপকরণ স্থির থেকে পরিবর্তনশীল উপকরণের এক একক পরিবর্তনের ফলে এখানে পরিবর্তনশীল উপকরণ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি আমরা যেহেতু ভূমিকে স্থির ধরেছি শ্রমের পরিমাণ ক্রমাগত বা শ্রমিকের নিয়োগ ক্রমাগত বৃদ্ধি করছে সেক্ষেত্রে পরিবর্তনশীল উপকরণ হচ্ছে এই শ্রম দ্যাটস ওয়াই এখানে খেয়াল করো শ্রমের নিয়োগ এখানে পরিবর্তনশীল উপকরণ শ্রমের এক একক পরিবর্তনের ফলে অতিরিক্ত এক একক বিবেচনা করা হবে প্রথমত আছে এই এক একক তার ক্ষেত্রে আমার মোট উৎপাদন হচ্ছে ২০ এখন দেখো তো অতিরিক্ত এক একক বৃদ্ধি করছে কত এক থেকে দুইতে গেল এখানে অতিরিক্ত কত একক বৃদ্ধি পেয়েছে এখানে স্বাভাবিকভাবে অতিরিক্ত এক একক বৃদ্ধি পেয়েছে তার ফলে আমার মোট উৎপাদন বৃদ্ধি পেয়েছে ২০ থেকে ৩০ ২০ থেকে ৩০ তাহলে এই দুইটার ব্যবধান কত এই দুইটার ব্যবধান হচ্ছে যা এখানে আমি দেখাচ্ছি ৩০ ১০ ৩০ মাইনাস ২০ এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেজে অর্থাৎ এই এই স্টেজে অর্থাৎ এই যখন শ্রমের নিয়োগ ২ একক তখন প্রাপ্ত প্রান্তিক উৎপাদন হচ্ছে ১০ এটা কিভাবে পেয়েছি এটা আমি পেয়েছি এইভাবে খেয়াল করো আমাদের নিয়ম হচ্ছে যে অতিরিক্ত এক একক নিয়োগ বৃদ্ধি করলে পরিবর্তনশীলকে নিয়োগ বৃদ্ধি করলে মোট উৎপাদনের ক্ষেত্রে যে পরিবর্তন হয় তো অতিরিক্ত একক নিয়োগ বৃদ্ধি করেছে কিভাবে শ্রমের পরিমাণ এক থেকে বৃদ্ধি পেয়ে দুই হলো এক্ষেত্রে এক এক একজন বেড়েছে এবং সেক্ষেত্রে মোট উৎপাদন ২০ থেকে ৩০ হলো তাহলে অতিরিক্ত এক একক শ্রমিক নিয়োগ বৃদ্ধির ফলে মোট উৎপাদন বেড়েছে কত আমাকে মোট উৎপাদন বেড়েছে অবশ্যই ৩০ মাইনাস আমরা যদি এভাবে করি ৩০ মাইনাস ২০ তাহলে ৩০ মাইনাস ২০ করলে আমরা কত পাবো ৩০ মাইনাস ২০ করলে অবভিয়াসলি আমরা এই ১০ প্রান্তিক উৎপাদন ১০ একক অবশ্যই পাবো ঠিক আছে এভাবে করে আমরা ঠিক তৃতীয় এককের ক্ষেত্রেও আমরা মোট উৎপাদন ৩৫ হয়েছে ৩৫ মাইনাস ৩০ করে আমরা এই ৫ একক পেয়েছি তাহলে এইভাবে হচ্ছে আমরা প্রান্তিক উৎপাদন কি করে থাকি প্রান্তিক উৎপাদন আমরা বের করে থাকি তো এগুলো একটু মুছে ফেলাই একটু খেয়াল করো তোমরা আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা কিভাবে চিত্ররূপ দিয়েছি সেটা আমি দেখাবো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো সেটা কি আমি একটু হাইলাইটারটা নিয়ে নিই দেখো খেয়াল করো অবভিয়াসলি এখানে দুটো ভেরিয়েবল থাকবে একটা হচ্ছে যেহেতু প্রান্তিক উৎপাদন চিন্তা করেছে তোমাদেরকে সবসময় যেটি বের করতে পারবে চিত্র অঙ্কন করতে পারবে সেটা তোমরা লম্ব অক্ষে চিন্তা করবে এই জন্য আমি এখানে প্রান্তিক উৎপাদনটা এমপি মার্জিনাল প্রোডাকশন সেটাকে আমরা লম্ব অক্ষে দিয়েছি এবং শ্রমের পরিমাণ আমরা ভূমি অক্ষে চিন্তা করেছি আর ও হচ্ছে আমাদের মূলবিন্দু এবং এই স্থানাঙ্কগুলি আমরা দিয়েছি এখানে যেমন শ্রমের পরিমাণ যখন এক একক তখন প্রান্তিক উৎপাদন ২০ দেখো এখানে শ্রমের পরিমাণ এক একক প্রান্তিক উৎপাদন ২০ শ্রমের পরিমাণ ২ একক প্রান্তিক উৎপাদন ১০ এবং ৩ এককের বেলা প্রান্তিক উৎপাদন ৫ এইভাবে এই এ বি সি বিন্দুগুলি যোগ করে আমরা এই এ বি সি এম পি বা প্রান্তিক উৎপাদন রেখাটাই পাই তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আসো পরবর্তী স্লাইডে আমরা যাই লাস্ট কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে
ইওবি উৎপাদনকারী ক্ষেত্রে কি একই উৎপাদন বৃদ্ধি কার্যকর হয়েছে তা আলোচনা মতামত উপস্থাপনের জন্য বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এ উৎপাদনকারী এবং বি উৎপাদনকারী দুইটা টেবিল এখানে নিয়ে আসছি আমি, সেখানে দেখো আমরা দেখতে পাচ্ছি ইওবি উৎপাদনকারী ক্ষেত্রে একই উৎপাদন বৃদ্ধি কার্যকর হয়েছে, কেননা নিম্নে তা ব্যাখ্যা করা হয়েছে। তো প্রথম টেবিল আলোচনার সুবিধার্থে আমি এ উৎপাদনকারীকে 1 নং টেবিল, বি উৎপাদনকারীকে 2 নং টেবিল এভাবে চিহ্নিত করেছি। এই 1 নং টেবিলে দেখা যাচ্ছে যে উৎপাদনের উপকরণ ভূমির পরিমাণ স্থির থেকে শ্রমের পরিমাণ 1 একক থেকে বৃদ্ধি পেয়ে 2 একক 3 একক, ফলে মোট উৎপাদন পাওয়া যায় যথাক্রমে 20 একক, 30 একক ও 35 একক। এখন দেখা যাচ্ছে যে শ্রমের নিয়োগ যে হারে বৃদ্ধি পাচ্ছে মোট উৎপাদন তার তুলনায় কম হারে বৃদ্ধি পাচ্ছে, কেননা শ্রমের নিয়োগ দেখো 1 থেকে 2 হয়েছে, শতভাগ বৃদ্ধি পেয়েছে, কিন্তু মোট উৎপাদন দেখো 20 থেকে 30 হয়েছে, শতভাগ কিন্তু বৃদ্ধি পায় না। যদি শতভাগ বৃদ্ধি পেত তাহলে এটা হতো 40। একইভাবে আবার দেখো আবার শ্রমের বিভিন্ন নিয়োগ স্তরের ক্ষেত্রে প্রাপ্ত প্রান্তিক উৎপাদন দেখো 1 এককের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন হচ্ছে 20, 2 এককের ক্ষেত্রে 10, 3 এককের ক্ষেত্রে 5, তাহলে দেখা যাচ্ছে ক্রমশ প্রান্তিক উৎপাদন কমছে। তাহলে আমরা উভয় দৃষ্টিকোণ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে উৎপাদন ক্ষেত্রে কমরা সমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর রয়েছে। এবার আমরা দ্বিতীয়টা যাই, বি 2 নং উৎপাদনকারী যিনি তার মধ্যে খেয়াল করো যে এক্ষেত্রেও দেখা যাচ্ছে উৎপাদনের উপকরণ শ্রম ও মূলধনের পরিমাণ 1 একক করে বৃদ্ধি পেয়ে 1 একক, 2 একক, 3 একক হচ্ছে, এবং তার ফলশ্রুতিতে মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু কিভাবে বৃদ্ধি পাচ্ছে দেখো শ্রমের নিয়োগ বা মূলধনের নিয়োগ যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই হারে কিন্তু মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না, তার চেয়ে কম হারে বৃদ্ধি পাচ্ছে, যা কিনা প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে আমরা বিষয়টি স্পষ্টভাবে লক্ষ্য করছি। 1 একক যখন ছিল শ্রম ও মূলধনের নিয়োগ তখন হয়েছে প্রান্তিক উৎপাদন 20, যখন 2 একক ছিল তখন হয়েছে 10, তারপর 3 একক ক্ষেত্রে 5। এক্ষেত্রেও আমরা সিদ্ধান্ত নিতে পারি যে উভয় ক্ষেত্রেই মানে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে উৎপাদন ক্ষেত্রে কমরা সমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর রয়েছে। আমরা জানি কমরা সমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির যে মূল বক্তব্য সেখানে বলা হয়েছে এভাবে যে অন্যান্য উপকরণ স্থির থেকে যদি উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত উপকরণের নিয়োগ যে হারে বৃদ্ধি করা হয় মোট উৎপাদন তার তুলনায় কম হারে বৃদ্ধি পাবে, ঠিক আছে। এই বিষয়টি আমরা এখানে স্পষ্টভাবে লক্ষ্য করছি টেবিলে। সুতরাং উভয় ক্ষেত্রে আমার একই উৎপাদন বৃদ্ধি কমরা সমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। তো কোনো প্রশ্ন থাকলে, কোনো কমেন্টস থাকলে তোমরা আমাকে জানাবে। আর যারা আমার এই ক্লাসটি দেখবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে পরবর্তী কোনো ভিডিও যদি আমি আপলোড করি তাতে তোমরা প্রথমেই পেয়ে যাও। তোমাদের সুস্বাস্থ্য ও তোমাদের পরিবারের সকলের মঙ্গল কামনা করে আজকে এই পর্যন্তই আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।